হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মানিকটা সুস্মিতা ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তো আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 6টা। তো তোমরা দেখতে থাকো আমি সকালে কী কী করি আর সকালটা আমার কীভাবে কাটে, তো তোমরা দেখতে থাকো। এই দেখো আমি ঘর ঝাড়াতে চলে এসেছি, বাসি ঘর ঝাড়াবো এখন। মামা এখনও ঘুমাচ্ছে, তো ওই জন্য আস্তে আস্তে পাটি পেরি হয়ে ঘরে ঢুকতে হয়, কারণ একটু আওয়াজ পেলেই ও উঠে পড়বে, তাই নড়াচড়া শুরু করে দিয়েছে। ওঠার টাইম হয়ে গেছে, তো ওই জন্য ঝাঁটাবো বলে লাইট চালিয়েছিলাম, লাইটটা ঝাঁটিয়ে নিলাম। ওই জন্য বাইরে ঝাঁটাবো বলে লাইট ঘরের লাইট অফ করে বাইরে আসলাম। এবার বাইরের বারান্দাটা ঝাঁকালেই হয়ে যায়। বাইরের বারান্দা ঝাঁটিয়ে একবারে গেট দিয়ে বাইরে বেরিয়ে একেবারে উঠোনটা ঝাঁটিয়ে নেবে, তো তোমরা দেখতে থাকো। ঘর থেকে এবার বাসন মাজতে বসে পড়েছি। বাসনগুলো মেজে নিই, বাসনগুলো মেজে তারপর জ্বালাতে পারবো। আজকে অনেক বাসন মাজবো, বাসনগুলো ধুতে ধুতেই দেরি হবে। বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর জামাটা পরব, তোমরা দেখতে থাকো। বাসন ধোয়া কমপ্লিট, বাসন টাসন ধুয়ে বলেছিলাম জামা কাপড় ধোবো, তো জামা কাপড় ধোবো না, আগে ঘরটা মুছে নেবো। ঘরটা মুছছি, ঘরটা মুছে নিয়ে তারপর জামা কাপড় ধোবো, তো তোমরা দেখতে থাকো। আমার ঘর মুছতে বেশিক্ষণ টাইম লাগে না, একবারে পরিষ্কার করে ঝাঁটিয়ে নিই, তো ওই জন্য তাড়াতাড়ি মোছা হয়ে যায়। আর আমি স্ট্যান্ড দিয়ে মুছতে পারি না, আমার জন্য কেমন অসুবিধা হয়, আমি এভাবেই মুছতে ভালো লাগে। আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, ঘরটার মুছে যে জামা কাপড় কেচে চলে এসেছি ছাদে, জামা কাপড় নাড়তে, জামা কাপড় মেলতে চলে এসেছি। এই যে আমার সাথে আমার মাম্মামও চলে এসেছে, আমি জামা কাপড় মেলছি আর ও সমানে ছাদের মধ্যে দুষ্টুমি করছে। আমাদের খোলা ছাদ, তো ওই জন্য না ছাদে ওকে নিয়ে আসি না খুব একটা, নিয়ে আসলেও খুব ভয় লাগে, মানে চারিদিকে খোলামেলা, তো যদি কোনো অঘটন ঘটে ওই জন্য মানে নিয়ে আসি না ছাদে আমি। কিন্তু তবুও যে আমি আসলেই ওনার বায়না শুরু, আমি আসলেই আমার সাথে চলে আসবে ছাদে। জামাকাপড় নেড়ে চলে এসেছি ঘরে, এবার বিছানাটা গুছিয়ে নেবো। এখনও মামামের ব্রাশ করানো হয়নি, তো আগে বিছানাটা গুছিয়ে নেবো, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর মামামকে ফ্রেশ করবো। তো তোমরা দেখতে থাকো, এই যে আমি বিছানা গোছাতে চলে এসেছি, ওরও দুষ্টুমি শুরু হয়ে গেছে খাটের উপর উঠে। সারাটা দিন এই চলতে থাকে, মানে আমার আমি কাজ করবো আর ও দুষ্টুমি, মানে আমার সাথে সাথে দুষ্টুমি শুরু করে দেবে। জামাটা পরবে সেটা নিজেই নামিয়ে নিয়ে এসেছে আলনা থেকে, নিজেই নামিয়ে নিয়ে এসেছে, নিজেই একা একা পরতে যাচ্ছে, মানে তুমি পারবে না, আমি পরবো। মামামকে খাওয়াতে চলে এসেছি, মামাম আজকে হরলিক্স খাবে না, আজকে বিস্কুট আর জল খাবে। এই যে এই দেখো নিয়ে চলে এসেছি, বলছে আমি একা খাবো। দেখো এরকম আমার স্নান করা হয়ে গেছে, যদিও আমি এত তাড়াতাড়ি স্নান করি না, কারণ আজকে কাছাকুছি করতে গিয়ে ভিজে গেছি, তো ওই জন্য স্নান করে নিয়েছি একবার। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।